হ্যালো মাই বিউটিফুল গর্জিয়াস এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এইভাবে রাস্তায় যেতে যেতে কেন ব্লগটা শুরু করলাম, বিকজ আজকে একটা দারুণ 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 একটা ভিডিও হতে চলেছে, যেটা তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে হচ্ছে জগদ্ধাত্রীর একটা বিটিএস এর উপরে বা বিহাইন্ড দ্য সিন বা জগদ্ধাত্রী রিলেটেড একটা, দিদি তুমি কেন ভিডিও করছো না বানাচ্ছ না। তো আজকে কিন্তু সেই ধরনের একটা ভালো দারুণ একটা ভিডিও হতে চলেছে। তুমি মেকআপ করার আগে যখন শুটিংয়ে ঢুকছি তখনই তোমাদের সাথে এটা শেয়ার করছি, এখন বাজে ঠিক একটা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, চলো এটাকে কন্টিনিউ করি অ্যান্ড দেখি যে কী কী হচ্ছে। আর সব থেকে মজার কথা যে হচ্ছে এই যে ব্লগটা হবে সেটা হবে কৌশিকীর বিয়ে রিলেটেড ব্লগ, সো দারুণ এক্সাইটিং হতে চলেছে। সো চলো চলে যাওয়া যাক মেকআপে। বিয়ে বাড়ি হবে আর গায়ে হলুদ হবে না তা তো হতে পারে না। আমাদের গায়ে হলুদের থিম ছিল রেট্রো লুক, তো গায়ে হলুদ দিয়েই বিয়ে বাড়িটা স্টার্ট করলাম। দেখো সবাই কি সুন্দর করে সেজেছে, এই যে সুন্দর এরা কথা বলেই যাচ্ছে। বুঝতেই পারছো আমার সাজটাও আমি তোমাদেরকে কমপ্লিটলি দেখালাম কিভাবে সাজলাম, কিভাবে কোথা থেকে কি জিনিস, আর এই গয়না এই শাড়ি কোথা থেকে কি আমি নিয়েছি, বিকজ আমি পুরোটাই আজকে নিজেরটাই পরেছি, মানে নিজের আমার শাড়ি পরেছি নিজের গয়না পরেছি। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এটা লিঙ্কও দিয়ে দিতে পারবো যে আমি কোথা থেকে এগুলো পরেছি, কাদের কাছ থেকে এটা নিয়েছি। আর তোমরা সবাই জানো যে আমি সারণ্যা বুটিকেরই শাড়ি পরি, আর হচ্ছে কেডি ক্রিয়েশন বা রিঙ্কু দিয়ে এদের কাছ থেকেই আমি হচ্ছে কি বলবো গয়না নিয়ে থাকি, তো গয়না নিয়ে থাকি এদের কাছ থেকেই। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, আর এরকম ধরনের বিটিএস তোমরা আরও দেখতে চাও কিনা নিশ্চয়ই জানিও আমাকে। সো চলো চলে যাওয়া যাক ব্লগে। পরে জ্যাজ আসলে কাকে শাস্তি দেবে বা কী হবে সেটা দেখতে গেলে জগদ্ধাত্রী দেখতে হবে সোম থেকে রবি সন্ধ্যে 7টার সময় অনলি অন জি বাংলা। তোমাকেও শুটিং চলছে, খুব 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 সবাই বিজি, দেখতেই পাচ্ছ কীভাবে আমাদের শুটিংটা চলছে, কতটুকু চলছে কি চলছে, চলো আর একটু কিছু দেখে নেওয়া যাক।
আমারও স্বপ্ন যে আমি বড়দির বিয়েটা অনেকটা বড় করে ধুমধাম করে দেবো, কিন্তু যেহেতু এটা সিরিয়াল মিষ্টি এঞ্জেল কে তুমি বলো তোমাদের সম্পর্কে একটু বলো, জগদ্ধাত্রী, এই যে কৌশিকীর বিয়ে চলছে, এই যে তুমি এত ফাইটিং করছো জগদ্ধাত্রীর সাথে, এত জায়গায় গিয়ে ফাইটিং করছো, তারপর তুমি যে এত বদমাশি করছো, এগুলো তোমরা একটু বলো কেমন এনজয় করছো? না, আমি রিসেন্ট টাইমসে একটা লরি ধরেছি, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এতদিন আমি রাস্তাঘাটে দেখতাম সবাই পুলিশ টুলিশ লরি ফরি ধরে, গাড়ি ধরে, লরিটা ধরে। সব থেকে বড় ভুলটা যেটা করেছে, যে ভিডিওটা করছে তাকেই কেসটা খাইয়েছে। হ্যাঁ, এর মধ্যে ও ইনভলভড, হি ইনভলভড। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবং আমাদের নতুন নতুন আরও তো নতুন নতুন চমক আসছে একদম অন্য। এই যে এই যে এই যে এই কে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, সেটার জন্য আমাদের জীবনে এত সমস্যা। কেন রে তুই বেরিয়ে গেলি? বোঝানো হয়েছিল, এরা দুজনেই বুঝিয়েছিল। তুই বুঝে গেলি বাবা, তুই হিপনোটাইজ হয়ে গেলি। তুই জানিস না তোর মা কত ভালো, তোর বাবা কত ভালো। জগদ্ধাত্রী দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, ভালোবাসায় প্রতিশোধে যেভাবে জগদ্ধাত্রী বিভিন্ন এপিসোডস গুলো আসছে অনেক নতুন নতুন চমক নিয়ে, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে, তো সেইভাবেই দেখতে থাকো। কে বলতে পারে ভাইকে আরো কতদিন ধরে আমি মানে আরো কি কিভাবে চেষ্টা করতে পারি তাড়ানোর জন্য, এবং আরো কি কি আসবে আগামী এপিসোডস গুলো তোমরা দেখতে থাকো। যেটা এরকম একটা ইনোসেন্ট ভাই যদি তোমার থাকতো কি করতে? আমিও তো ইনোসেন্টই। না না, মানে আমি অন স্ক্রিন বলছি, অন স্ক্রিন যেরকম যদি স্বয়ংভু একটু যদি তোমার বাড়িতে থাকতো তাহলে কি হবে? অফ স্ক্রিন তো আমিও ইনোসেন্ট, বড় বেশি আমি তো ইনোসেন্ট, বুঝি না কিছু। আমার দর্শকদের বলে দাও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গেছে।